ओके ऐसे में আচ্ছা, পেস্টটারে কিছুটা ছোট করে নেই। হ্যাঁ, এতটুকু নিতে পারি। দেখেন, এখানে তেমন কিছু না, আমরা অল্প একটু কাজ করব। নিচে জিনিসটা কই আছে, পেস্টটা আমরা কাজ করি, কিছুটা নিচে নামাই দেই। জায়গাগুলোর সাথে আমার পাথরটা কিন্তু মিলে নাই, ঠিক আছে? ওই জন্য কি করবো, পাথরটাকে ক্লিক করি। হ্যাঁ, যে জায়গাগুলো দেখেন মিলে নাই। এবার পাথরের কিছু অংশ আমরা ডিলিট করবো। নর্মালি আমরা মাস্কিং করে করতে পারি, ছোট ইয়াটা ছোট করবেন, ব্রাশটা ছোট করেন। ছোট করার পরে এদিকে ফ্লো যা আছে 50% করে দেন, সমস্যা নাই। ব্যাস, এখন হচ্ছে সাইড গুলো 50% মানে বেশি হয়ে যায়। আমরা এক কাজ করি, কমাই দিই আর একটু ছোট করতে পারি। ছোট করে দেন হচ্ছে এখান থেকে এইভাবে, যেখানে যেখানে মিলে দরকার হচ্ছে এখানে দরকার, এটা পিছনের থেকে। তো এখানে যদি এটা, হ্যাঁ হবে। তাহলে আমরা কি করব, এখন আমরা ফার্স্টে হচ্ছে হার্ডনেস কিছুটা বাড়াই দিব আর সাইজ কিছুটা ছোট করব। হার্ডনেস বাড়াই দিয়ে এরপরে জায়গাগুলোকে, আমরা চাইলে পেন টুল দিয়ে মার্ক করে কিন্তু এটা করতে পারি, ঠিক আছে? কাজ করি, আমরা পেন টুল দিয়ে মার্ক করেই করি, দ্রুত হবে। এখান থেকে আছে, আপনারা তো এখানে র্যান্ডমলি আঁকেন, জাস্ট হচ্ছে আপনার যে একটু এক্সট্রা আছে এটা যাতে না থাকে। আমরা এক কাজ করতে পারি, আমি কন্ট্রোল জেড দিই।
আমরা অন্য একটা কাজ করতে, যেটা এখনো শিখেন নাই আপনারা, আমি হচ্ছে নর্মালি ইয়াটা ডিলিট করে দিই, এটাকে রাস্টারাইজ করেন, তারপরে কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক করেন, মার্ক হবে, মার্ক হওয়ার পর এটাকে আপনি কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করুন, অথবা এখানে সিলেকশন গুলো আসেন এবং এখানে রাইট ক্লিক করে ইনভার্স সিলেকশন দেন, ইনভার্স করলাম অপোজিট, এবার আপনি রাইট ক্লিক করেন ফেদার, ফেদারে ক্লিক করেন, ফেদার দেন 5 পিক্সেল, ঠিক আছে, ওকে, এবার একটা ডিলেট দেন, বাস কন্ট্রোল ডি, যেটা ছিল ওটা চলে গেছে, ঠিক আছে, আর যতটুকু আছে এতটুকু আমরা চাইলে আর একবার দিয়ে করতে পারি, তো বাকিটা আমরা এডিট করার সময় ম্যাচ করে ফেলবো। এখন হচ্ছে এটা আরো নিচে নামবে এইরকম, আচ্ছা বাচ্চাটাকে মার্ক করলাম, মার্ক করার পর দেখেন মার্ক ঠিকঠাক মতো আছে কিনা, এটাও চেক করেন।
আচ্ছা, এখন আমরা মূলত এখানে আকাশের যে ইয়াটা আছে ওটা ওই আকাশে ট্রান্সফার করতে চাচ্ছি। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ফার্স্টে ব্লেন্ডিং অপশনে গিয়ে ট্রাই করতে পারি হচ্ছে ব্লেন্ডিফ, ঠিক আছে, ব্লেন্ডিফ ট্রাই করে দেখতে পারি যে আমরা আন্ডারলাইন লেয়ারের ব্ল্যাক এরিয়াটা এখান থেকে ব্রেক করে দেখতে পারি। হচ্ছে হোয়াইট এরিয়াটা, না হোয়াইট আর দরকার নাই, আর দিস লেয়ার এটাও ব্রেক করে দেখতে পারি। গ্রে লেয়ারটা মাস্কিং করে, মাস্কিং করে সবকিছু ঠিকঠাক আছে, এখানে হার্ডনেস 0, ফ্লো 12, ওকে। মেনলি আমাদের সবকিছু প্লেস করা শেষ, এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে পাখি পাখি বসানো আকাশে। তো আমরা চাইলে পাখিটা কোন একটা ইমেজের না বসাইতে পারি, আবার চাইলে পাখির ব্রাশও বসাইতে পারি। আমরা যদি বার্ড ব্রাশ লিখে আগের মতো করে কালকের মতো ডাউনলোড করি বার্ড ব্রাশ, এটা পাখি পাবো, সেটা জাস্ট ব্রাশ মানে পাখির ব্রাশ ক্লিক করে অনেকগুলো পাখি আসবে। অথবা আপনি চাইলে বার্ডস এর ইয়া দিতে পারেন, বার্ডস ভেক্টর পিএনজি, আপনি তাহলে হোয়াটসঅ্যাপ পিএনজিও নামাইতে পারেন, এরকম একটা পাখি নামাই নিতে পারেন। এখান থেকে আমরা পিএনজি নিয়ে নিই, দেখি একটু কম কই আছে, এটা নিয়ে নেওয়া যায়। পাখি নিয়ে আমরা পাখির কিছুটা অপাসিটি কমাই দিলাম যাতে একটু দূরে দূরে মনে হয়। ওকে, এখন আমাদের এতটুকু শেষ, এখন টোটাল কাজটা হচ্ছে কি কালার মেলানো। আমরা এখন টোটালটার মধ্যে একটা কালার ম্যাচ করাবো, যা ধরুন পুরোটার উপর যদি কালার ম্যাচ করাতে যাই, যেমন জিরাফটা, জিরাফটাকে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনে নিব, এখান থেকে ক্লিপিং মাস্কিং করে এটা আমরা স্যাচুরেশন কিছুটা বাড়াই দিতে পারি। ওকে, কিছুটা বাড়লো। এবার আসেন হচ্ছে বাচ্চাটা, তো বাচ্চাটার মধ্যে যদি আমরা সেম কাজ করতে পারি, হিউ অ্যান্ড স্যাচুরেশন নেন, নেওয়ার পরে সেম ভাবে আপনি বাচ্চাটার স্যাচুরেশন চেঞ্জ করতে পারেন কিছুটা। আর এটাকে আমরা তার যে ড্রেসের কালারটা আছে ইয়েলো, এটা একটু চেঞ্জ করে দেখতে পারি। আচ্ছা দেখেন, ড্রেসের কালারটা যদি আমরা কালারাইজ দিয়ে চেঞ্জ করি তাহলে কেমন আসে, কালারাইজটা পরে, হ্যাঁ কালারাইজ দিয়ে দেন চেঞ্জ করে দিই, সে পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, দরকার নাই। কালারাইজ ছাড়া আমরা শুধুমাত্র ড্রেসের কালারটা চেঞ্জ করবো ইয়েলোটা। দেন হচ্ছে তার পিছে যে সায়ান কালারটা আছে, হ্যাঁ সায়ান কালারটা আমরা একটু ইয়া করতে পারি, চেঞ্জেস আনতে পারি, স্যাচুরেশন সায়ানটার
আচ্ছা, ফার্স্টে বিফোর অ্যান্ড আফটার চেক করবো। এবার আসেন যে জুতা, জুতাটাকে আমাদের একটু ব্ল্যাক করা লাগবে। তাহলে কি করবেন, এটার উপরে আপনি নর্মালি একটা কার্ভ নেন, কার্ভটাকে ক্লিপিং মাস্ক করেন আর কার্ভটাকে বাড়ান অথবা কমান। যদি বাড়াই দেখি, হ্যাঁ কিছু কার্ভ কমাইলাম, জুতাটা দেখেন কালো হয়েছে। কালো হওয়ার পর জাস্ট কার্ভের ইয়াতে থাম্বনেলে ক্লিক করেন, ইনভার্ট করেন আর ব্রাশ নিয়ে, সাদা ব্রাশ নিয়ে জুতাটার মধ্যে একটু ইয়া করে দেন। জুতাতে আমরা সাদা ব্রাশ নিয়ে পেন্ট করব। এখানে আমরা ফ্লো চাইলে বাড়ায় নিতে পারি, তাড়াতাড়ি হবে। এখানে কিন্তু জুতা পুরাটা নাই, কারণ আমরা যে ইমেজ থেকে নিয়েছি সেই ইমেজ জুতা পুরাটা আছে। আপনি সাদা ক্লিক করতেছেন কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, যে অন্য কালার কালো হচ্ছে, কারণ হচ্ছে এখানে কালো কালার দেওয়া আর এখানে সাদা দিলে সেটা যে চেঞ্জ হবে। ওকে, একটু বিফোর আফটার দেখি। আচ্ছা, অনেকখানে চেঞ্জ হয়েছে, আমরা চাইলে আরো চেঞ্জ করতে পারি, আরো ব্ল্যাক করতে পারি। ওকে, এবার আসেন জুতাটাকে আমরা একটু ঠিকঠাক করি। তো বাচ্চাটার লেয়ার গিয়ে আমরা জুতাটার কিছু জিনিস সেখানে মুছে দেই। রাস্টারাইজ জুতাটা একদম ব্লার হয়ে গেছে জুতার পাশ। আচ্ছা, আমরা এখানে নতুন একটা লেয়ার একটু নেই, না নতুন লেয়ার না, দরকার নেই। জুতাটা ব্লার হয়ে গেছে, একটু কন্ট্রোল জেড দিয়ে পিছন দিকে যাই। ওকে, আমরা এখানে চলো অনেক জুতা এনে বসাইতে পারি, ওটা পরে দেখা যাবে, কারণ ছোট ইয়া তো আপাতত এভাবে রাখি, দেন আমরা পরে চেঞ্জ করব। আর এখান থেকে জুতাটা হ্যাঁ, করতে পারি, এই যে আলাদা ভাবে বসানো যাবে পরে। অবশ্যই আলাদা ভাবে জুতা এনে বসান, কে না করবে। হ্যাঁ, কিভাবে বসাবো হুট করে? সাইজে কি মিলবে আলাদা ভাবে যদি বসাই? সেটা তো কি মিলাইতে হবে, হ্যাঁ, ছোট জুতা ছোট করবেন, বাঁকা করবেন, দেন হচ্ছে মিলাবে। আচ্ছা, এখানে আবার এই প্যান্টের ভিতরে যে ডুববে ওটা। সবই পসিবল, আপনি একটু টাইম নিয়ে করলে সবই পারবেন। না, মনে করেন প্যান্টের অনেকগুলা জায়গায় খালি আছে, আবার কতগুলো প্যান্টের ভিতরে আছে দুটা। আচ্ছা, আমরা যদি চাই জুতা এনে মিলাতে পারি, আমি একটু জুতাটা একটু পরে মিলাই, টোটালটা কমপ্লিট করে দেন জুতাটা মিলাচ্ছি। আচ্ছা, না এখন ওইটা কথা বাথরুম বলছি। যে হিউ এন্ড স্যাচুরেশনটা ছিল এটা অফ করি, এটা দরকার নাই। হ্যাঁ, হিউ এন্ড স্যাচুরেশনটা ডিলিট করি আর এটাকে নতুন করে হিউ এন্ড স্যাচুরেশন দিয়ে আমরা জাস্ট হচ্ছে এই কালারটাকে এনহ্যান্স করি ফার্স্ট। এবার আসেন হচ্ছে যে পাহাড়, এগুলো আমরা একটু কি করতে পারি, পাহাড়টার মধ্যে হচ্ছে আলো ফালাইতে পারি। যেমন এখান থেকে, এখানে নতুন একটা লেয়ার নেন, লেয়ার নেওয়ার পরে ফার্স্টে হচ্ছে সাইড ড্রপার নিয়ে এদিক থেকে একটা কালার চুজ করেন। ওকে, সান কালার, এটাকে আমরা ওকে থাকবে 100। আর এখানে আমরা নর্মালের জায়গায় আচ্ছা যে কোনো কালার পরে আসি, আমরা জাস্ট এখানে হচ্ছে
ক্রিয়াকূপ, কি বলে আমরা? হ্যাঁ, ওকে। এরপর আমরা দুইটা কাজ করতে, একটা হচ্ছে এটারে আমরা ব্লেন্ডিং থেকে দেখতে পারি যে ব্লেন্ড ডিপ করলে কি হয়, ঠিক আছে? এটা আমরা নিচে এটার নিচের লাইন থেকে যদি ব্লেন্ড ডিপ করি তাহলে কি হচ্ছে, অনেকটা এরকম। আর যদি উপরের লাইনটাকে আমরা ব্লেন্ড করি, ডিভাইড করি, তাহলে এরকম হবে। উপরের লাইনের ব্রাইটার এরিয়া করলে ঠিক এরকম হবে। আচ্ছা, ধরুন আমরা ব্লেন্ড ডিপ করলাম না, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা চেঞ্জ করার ট্রাই করি। কালার ডোজ, লিনিয়ার কালার, ওভারলে, লাইট, ওকে, লিনিয়ার কালার দিয়ে এবার এটার অপাসিটি কমাই দিই। এটা হচ্ছে আমাদের বিফোর, এটা হচ্ছে আফটার। আমরা তাহলে আরেকটু কমায় রাখতে পারি, বিফোর আফটার। এবার আসেন ওভারঅল, আমরা যদি একটু করতে চাই, যেহেতু এটা সন্ধ্যার দিকের আমরা বানাতে যাচ্ছি, ওভারঅল যদি আমরা এখান থেকে কালার লুক আপ দেই, কালার লুক আপ দিয়ে এখানে যেহেতু সন্ধ্যা চাচ্ছি, তাহলে কি সানসেট বা লেট সানসেট এরকম কিছু হবে। তাহলে এখানে লেট সানসেট আছে, ক্লিক করেন। আচ্ছা, লেট সানসেট আসলো, এটা ঠিকঠাক করতে হবে আমাদের। তাছাড়া আর কি আছে দেখে নেই। ওকে, লেট সানসেট যেটা আছে এটার ফার্স্টে আমরা ব্লেন্ডিং চেঞ্জ করি। আচ্ছা, এটা সফট লাইটে রেখে আমরা অপাসিটি কিছুটা কমাবো। সফট লাইট রেখে অপাসিটি কমাইলাম, দেন হচ্ছে হার্ড লাইটে চলে গেছে, সফট লাইট। এরপরে হচ্ছে এইটারে চেক করি, আরেকটু কমানো লাগবে। ওকে, এবার এটার উপরে আমরা আর একটা কালার কালার লুক আপ দেবো, আসেন দেখি কোনটা বেটার লাগে। যেমন হচ্ছে ক্রিস্প ওয়ার্ম আছে, ট্রাই করে দেখতে পারি, বা থ্রি স্ট্রিপ ট্রাই করে দেখতে পারি। ওকে, থ্রি স্ট্রিপ ট্রাই করে দেখতে পারি। এবার এটা হচ্ছে আমরা একটু অপাসিটি কমাই। ওকে, এবার সবার উপরে আমরা আরেকটা দেবো, সেটা হচ্ছে আমরা যাচ্ছি এবার এটাকে একটু বেশি সন্ধ্যা, লাইক হচ্ছে কি বলে মুনলাইট নাইট বা ওরকম নাইট কিছু একটা করার ট্রাই করি। এটা কি আছে দেখি, এটা হচ্ছে গ্রিন টোন আসবে, এটা হচ্ছে টিল, ওকে, সফট ওয়ার্মিং, নাইট কমবে, মুনলাইট নাইটটার। এবার আমরা ব্লেন্ডিং টু চেঞ্জ করব। আচ্ছা, এটা হচ্ছে বিফোর আফটার, একটু চেক করে দেখবো ফার্স্টে। নো চেঞ্জেস, তার মানে আমরা চাইলে সফট লাইট, ওভারলে, লাইটার কালার, সফট লাইট, অপাসিটি কমান। ওকে, লাইটনেস কিছুটা কমাইলাম, দেন আসেন হচ্ছে এই জায়গাটাতে আমরা চাইলে কালার কিছুটা কিছুটা বাড়াইতে পারি, কার্ভ দিয়ে কিছুটা লাইট বাড়াইতে পারি। কার্ভ দেন, কার্ভটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক করেন, ক্লিপিং মাস্ক করার পর কিছুটা লাইট বাড়ান। ওকে, এখন ওভারঅল টোটাল জিনিসটার মধ্যে আছে
ছেলেটার ইমেজটা একটু ঠিকঠাক করা লাগে, আর তার ড্রেসটা যদি আমরা এরকম কোন একটা ড্রেস নিতাম আরো বেটার হইতো। ওকে, তো এলো হলো আমাদের কাছে একটা ভার্সন, আর আমরা যদি এটা সেকেন্ড ভার্সন করতে চাই তাহলেও করবো। যেমন হচ্ছে আমি ফার্স্টে টোটালটার একটা করি, গ্রুপ করি, ফার্স্ট গ্রুপ হচ্ছে ডে, ওকে সেকেন্ড গ্রুপ আসেন, এটাকে আমরা জাস্ট কন্ট্রোল দিয়ে কপি করেন, কপি করে সেকেন্ড গ্রুপের নাম দেন নাইট। যদি আমরা নাইট গ্রুপ করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে? নাইট গ্রুপে ফার্স্টে আসেন, আমরা পাখি গুলা সরাই দিব, তো পাখি কই, পাখি পাখির দরকার নাই। এরপরে আসেন হচ্ছে এখানে লাস্ট লুক আপটা কই, এটা এটাকে আমরা নর্মাল করব আর অপাসিটি 100 করব। ওকে, এবার এইটার উপরে আমরা একটা কার্ভ টুল নিব এবং সেটাকে আমরা নিচের দিকে নামাবো, জাস্ট হচ্ছে আলো কমানোর জন্য। এরপর যেটা করতে পারি আমরা, আমাদের পিছনে যে আকাশটা আছে এটা অফ করে দিই, এই আকাশটা আমরা ডিলেট করব। এই আকাশটা ডিলেট করে আমরা রাতের কোন একটা আকাশ আনার ট্রাই করি, ঠিক আছে? আমরা গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ করি মুনলাইট নাইট, বা হচ্ছে আমরা আকাশের তারা ভরা কোন একটা আকাশ নিতে পারি, জাস্ট নাইট স্কাই লিখি, দেখি কোন স্কাইটা ভালো লাগে আমাদের কাছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা স্কাই নিয়ে লাগাইতে পারি। আর একটা বিষয় হচ্ছে, যারা নতুন ভার্সন ইউজ করতেছে একটুদিন একটু চেক করব আমরা, আমাদের কাছে স্কাই রিপ্লেসমেন্ট আছে কিনা, ঠিক আছে? চেক করি স্কাই রিপ্লেসমেন্ট টুল আছে কিনা। এখানে ফটোশপ ফাইন্ড ফাইন্ড ফাইন্ড, আমাদের কাছে নতুন ভার্সন গুলোতে স্কাই রিপ্লেসমেন্ট নামে একটা অপশন থাকে, আমরা দেখি এটা আছে কিনা এই ভার্সনটাতে। আচ্ছা, এই ভার্সনটাতে মনে হয় না স্কাই রিপ্লেসমেন্ট আছে, থাকলে এখানে আমরা পাইতাম। এই যে হ্যাঁ, স্কাই রিপ্লেসমেন্ট এডিটে আছে, ঠিক আছে? আমরা যদি এখানে স্কাই রিপ্লেসমেন্টে ক্লিক করি, জিনিস খেয়াল করেন এখানে আমাদের কিছু স্কাই দেখাচ্ছে, ঠিক আছে? রিপ্লেসমেন্টের জন্য কিছু স্কাই দেখাচ্ছে, আর এই স্কাইটা দিকে খেয়াল করবেন আমাদের মেনু ইমেজের, এটা কিন্তু সাইডে সরাই। আচ্ছা, এখন দেখেন এখান থেকে চেঞ্জ করে আমরা আমাদের দিকে একটা স্কাই নেই, ধরেন আমাদের রাতের আকাশ লাগবে, রাতের আকাশ হয়েছে মোটামুটি, এখানে রাতের কোন আকাশ নাই, এটাতে ক্লিক করে দেখি। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আকাশটা দিয়ে খেয়াল করেন, দেখছেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে মেঘ ঠেক গুলো রয়ে গেছে, এগুলো আমরা ঠিকঠাক করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে যদি চাই এই আকাশটা নিতে পারি, ক্লিক করেন দেন ওয়েট করেন, আবার আমরা চাইলে আমাদের মতো করে একটা আকাশ এখানে বসাইতে পারি, ঠিক আছে?
আমাদের মতো করে টাকা বসাতে পারি। যেমন ধরুন আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করলেন, আমি এখানে করে আছি সানসেটে আছি, তারপরে হচ্ছে এটা কি জিনিস উপরে স্পেকটিকুলার ব্লু স্কাই সানসেট, ওকে আমি কাজ করি, আমি হচ্ছে সানসেটে থাকি, সানসেটে প্লাস ক্লিক করি। কালকে আমরা যে ইমেজটা দিয়ে এডিট করলাম ওই ইমেজটার দিকে যাই, রাতের একটা স্কাই ছিল এটা, এই আকাশটাতে আমরা ওকে ওপেন দিলাম, আকাশটা এখানে আসবে। এটা শুধুমাত্র কিন্তু নতুন ভার্সন গুলোতে যারা থাকবে তারা ইউজ করবেন, আর যাদের নাই তারা হচ্ছে নর্মালি ফার্স্টের দিকে যেমন স্কাই চেঞ্জ করলাম ওইভাবে স্কাইটা চেঞ্জ করবেন। ওই যে দেখেন আকাশটা কিন্তু বসছে, তাই না? এখন এটাকে আমাদের নিচে না হতে ক্লিক করে জাস্ট হচ্ছে ড্র্যাগ করেন, দেখেন আপনার আকাশ নড়তেছে। তবে আমরা এটাকে এখান থেকে অ্যাডজাস্টমেন্টও করতে পারবো, আমরা এটাকে বড় ছোট করতে পারবো, এখান থেকে টেম্পারেচার ইয়া করতে পারি, স্কেল স্কেল ক্লিক করে টান দিলে বড় হবে ছোট হবে, টেম্পারেচার ওয়ার্ম বা আমরা কোল্ড কোন একটা টেম্পারেচার দিতে পারবো, ঠিক আছে। দেখ মোটামুটি আমরা একটা নিউ লেয়ার আউটপুট চাই, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে স্কাই ডিসপ্লেসমেন্ট নামে একটা ফোল্ডার হবে, সেখানে টোটালটা কি হিসেবে আসছে স্কাই আর বাকি যা যা আছে। এইবারে এই স্কাইয়ের এই থাম্বনেইলে আসেন, আসার পরে এখানে হোয়াইট কালার ব্রাশ নিয়ে যেখানে যেখানে স্কেট আরো দরকার সেখানে সেখানে আপনি একা যান, দেখেন আপনার স্কেট চলে আসছে, ঠিক আছে স্কেট চলে আসছে। এখন আমরা কি কাজ করবো, এখন হচ্ছে এখানে আমরা একটা মুন বসাইতে পারি, জাস্ট লাইক কাল 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 কালকের মুনটা আমরা জাস্ট এখানে বসাই দেবো, আর কিছু করতে হবে না। ওইটাকে আপনি কালকের মনটা করে আছে, ওকে দেন, ওকে দেন। এরপরে চারটারে অটোমেটিক এখানে সুন্দরভাবে বসে গেছিল, জাস্ট এই 15 বসাইতে পারি। আচ্ছা চারটা ফার্স্ট আমরা কাটি, ছোট করে নিন, দেন এটা সবার উপরে নিয়ে আসেন, তারটাকে আমরা সফট লাইট বা স্ক্রিন বা লাইটিং ছোট করে দিতে পারি। লাইটার করলাম, লাইটার করে আমরা কিছুটা আলো কমাই দিই, ওকে চাপ জ্বলতেছে। এখন আমরা যেটা করতে পারি, যেহেতু চাপ নিতে হয় তাইলে আমরা কিছু ইফেক্ট দিতে পারি, যেমন হচ্ছে এই জিরাফ, জিরাফের উপরে কার্ভ আছে কোথাও, কার্ভ জিরাফের উপর ডাইরেক্ট কোনো কার্ভ নাই, তাই কাজ করেন আপনি এখানে জিরাফের উপরে ডাইরেক্ট একটা কার্ভ আনেন, কার্ভ লেয়ার নিলেন, এটাকে ক্লিপিং মাস্ক করেন এবং এখানে আমরা ব্রাইটনেস বাড়াবো, ঠিক আছে উপর দিকে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা জাস্ট এখানে ক্লিক করে ইনভার্ট করব, ইনভার্ট করে এই ইনভার্টের মধ্যে সাদা কালার দিয়ে অপাস ফিল ফ্লো ফ্লো আমরা একদম এখন কমাই দেব, কমায় দিয়ে যেহেতু চাঁদের আলো আসতেছে তাহলে কি তার এই এরিয়া গুলোতে একটু আলো আসবে, আমরা এই এরিয়া গুলো আগের চাইতে একটু ফর্সা করে দিব, দেখেন হচ্ছে বিফোর এ হচ্ছে আফটার, এখানে কিছু এরিয়া আমরা ফর্সা করলাম। বা ছেলেটা সেম ভাবে আমরা ছেলেটার মধ্যে একই কাজ করি, এই ছেলেটার লেয়ার এখানে আমরা আরেকটা কার্ভ দিব, একটা কার্ভ অলরেডি আছে আমরা আরেকটা কার্ভ দিব,
সেম ভাবে ছেলেটার পাশে আমরা ফর্সা করব। এরপরে হচ্ছে ইনভার্ট, আর বাকি সব সেম। এবং ছেলেটার একটু বিফোর আফটার খেয়াল করি, বিফোর আফটার। আমরা এখানে আর একটু দিয়ে দিতে পারি। এবার লাস্ট হচ্ছে এইটা, এটা এই যে পাহাড়টা আছে, এই পাহাড়টা কই? এই তো পাহাড়ের মধ্যে আমরা আরেকটা কার্ভ দেব, একটা কার্ভ আগে ছিল, আমরা আরেকটা কার্ভ দিব। আর এটাকেও সেম লাইট বাড়াবো, তারপরে হচ্ছে ইনভার্ট করেন, আর এখান থেকে কিছু এরিয়াতে আপনি আলো বাড়ায় দেন। এ হচ্ছে বিফোর, এটা আফটার। জিরাফের এই এরিয়াতে আলো একটু কম, ছেলের এই এরিয়াতে আলো একটু কম আসবে। তাহলে আমরা আরেকটা কাজ করবো, যেমন এটা কার, এটা হচ্ছে জিরাফ কই, এটা এখানে জিরাফ হচ্ছে এটা। তো জিরাফের মধ্যে আমরা আবারও একটা কার্ভ, আবার একটা কার্ভ দেবো। তো এই হচ্ছে জিরাফের লাস্ট কার্ভ, এখানে জিরাফটা একটু উজ্জ্বল হলে ভালো হতো একটু। হ্যাঁ উজ্জ্বল হবে, এই যে আমরা আরেকটা কার্ভ দিয়ে কালো করব, কালো করলে দেখবেন জিরাফ উজ্জ্বল হয়েছে। ঠিক আছে, এটাকে আপনি ইয়া করেন, দেন হচ্ছে জিরাফটাকে আবার কালো কালো করলে কিভাবে উজ্জ্বল হবে, দেখেন সাদা করলে না উজ্জ্বল হবে? দেখেন জিরাফটা আমরা কালো করলাম। কালো করার পর এখন এটাকে সেম ভাবে আমরা ইনভার্টার করার দরকার নেই, জাস্ট এটাকে কালো কালার দিয়ে এগুলা কালো থাকবে। ঠিক আছে, জিরাফের জিরাফের ফেসটা হচ্ছে কালো থাকবে না, আবার এইখানে কালো থাকবে না। তাহলে একটু বিফোর আফটার দেখি, হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার। ঠিক আছে, এখন আরো আরো বেশি যদি কালো করতে যাই তাহলে দেখবেন জিরাফটা লাল হয়ে যাবে বেশি কালো করতে গেলে। তারপরে আমরা একটা কাজ করতে পারি, লেভেল ইউজ করতে পারি। লেভেল ইউজ করে আগে জিরাফটার সাথে মাস্কিং করি, না এটা, এরকম লেভেলটা দিয়ে দেন লেভেলটাও সেম ভাবে আমরা ইনভার্ট করব। ইনভার্ট করার পর এখানে হোয়াইট কালার নিব, নিয়ে এই দিকগুলো একটু কালো করে দিই, আবার হচ্ছে ব্ল্যাক কালার নিয়ে এদিকটাতে দরকার, এদিকটাতে দরকার হোয়াইট করে দেন। আচ্ছা, লেভেল চেঞ্জ করার পরে আমরা কতটুকু ইম্প্রুভ করলাম দেখি, লেভেল দেওয়ার আগে আর লেভেল দেওয়ার পরে ঘাড়টা কিছুটা কালো হয়েছে। সেমভাবে আমরা ছেলেটাও করতে পারি, ছেলেটাকে ফার্স্টে কি করব, ছেলেটার লেয়ার কই, এটা তো ছেলেটার লেয়ার উপরে আপনি কার্ভ টুল নেন, কার্ভ টুল নিয়ে ছেলেটারে আপনি জাস্ট ফার্স্টে ব্ল্যাক করেন। ওকে, ব্ল্যাক করলাম, এটাকে আমরা ইনভার্ট করে এরপরে হোয়াইট কালার দিয়ে আমরা কি ব্ল্যাক করছি, তাই না? ব্ল্যাক যেহেতু করছি তাহলে এখানে আমরা এদিকে দিই, চেক করি, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। ওকে, এই হচ্ছে আমাদের দুইটা দুইটা ভার্সন, দেখে নেই, এটা হচ্ছে নাইট ভার্সন, এটা হচ্ছে ডে ভার্সন। আচ্ছা বলুন কোন ভার্সনটা বেটার? ডে ভার্সন ভাইয়া, দুইটা বেটার, ডে ভার্সন। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এটা একটু বড় করি, নিচের দিকে বড় করি, ভার্সনটাকে উপরে উঠাই, আর এখান থেকে অটো সিলেক্ট অফ করি, আর ডেভার্সনটাকে আমরা
নিচের দিকে নিয়ে আসে। ওকে এন্টার। আচ্ছা এখন এই জিরাফটা বাইরে বেরিয়ে গেছে বেশি বেশিটা, ওই এটা এই যেখানে বাইরে বেরিয়ে গেছে, কারণ হচ্ছে মাস্কিং, মাস্কিংটার জন্য হয়ে গেছে। তো কোনো প্রবলেম নেই, আমরা যেটা করব আমরা হচ্ছে ফার্স্ট এভাবে ধরি, ধরার পর ফুল ডেভাশন যেটা আছে মূলত আমাদের নাইট ভার্সনের সমস্যা। ওকে আমরা নাইট ভার্সনটাকে এভাবে ধরি, ধরার পরে কিছু করবেন না, জাস্ট এখানে মার্ক করবেন কতটুকু এরিয়া রাখবেন, এতটুকু এরিয়া রাখতে চান। ওকে মার্ক করেন, মার্ক করার পরে এখান থেকে মাস্কিং, বেশ। আর ডিভারশনটা একটু পুরো, আচ্ছা আমরা এখানে দুইটা ভার্সন করলাম, ডে অ্যান্ড নাইট। নাইট ভার্সনটা আমরা একটু আলো করতে পারতাম, এখানে তারা দিয়ে, তারাটা একটু চমকে দিয়ে, আলোটা একটু বাড়ায় দিয়ে, ঠিক আছে, আরো কিছু করতে পারতাম। তো আজকে একটু শর্টকাট করলাম, এটাকে সেভ দিয়ে দেই। আর পিকচার কোথায় নামাইছি বলেন তো? আনস প্লাস থেকে পিকচার গুলো আমরা ডাউনলোড করেছি, তো আপনারাও আনস প্লাস থেকে পিকচার গুলো ডাউনলোড করবেন। ওকে এটার ডেস্কটপে সেভ দেওয়া যায়। এই হচ্ছে আমাদের দুইটা ভার্সন, ডে এন্ড নাইট। ওকে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা নাইট ভার্সনটাতে যদি আরেকটু ডিটেলসে কাজ করতাম, নাইট ভার্সনটা আমরা আরেকটু ঠিকঠাক করতে পারতাম। তো নাইট ভার্সন ডিটেলস কাজ করতে আরেকটু সময় লাগবে, আজকে ক্লাসটা ছোট করে নিচ্ছি, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা একটু ডিটেলস জানবো। ওকে আপনারা এসডব্লিউ করেন ঠিকঠাক মতো? আর এসডব্লিউ জমা দিয়েছেন কয়জন? এসডব্লিউ জমা দিয়েছেন কয়জন? হ্যাঁ আমি দিছিলাম। ওকে আপনি দিচ্ছেন একজন, ওয়েট করেন আমি একটু চেক করি এসডব্লিউ গুলো। আচ্ছা দুইটা এসডব্লিউ জমা আসছে, ফার্স্টে সুলতান ভাইটা দেখি। আচ্ছা সুলতান ভাই আপনার এসডব্লিউ তে দেখেন এটা আরেকটু নাইট হচ্ছে, ঠিক আছে, এগুলা বেশি ফগটা বেশি পড়ে গেছে, আরেকটু নাইট নাইট লুক আসবে, এরপর হচ্ছে এটা আরেকটু হালকা হবে। আর ছেলের ওকে যে এই পাশটা, এই পাশটা কিন্তু একটু ব্ল্যাক হবে, কারণ হচ্ছে আলোর অপোজিটে, ঠিক আছে। তারপর এদিকে আপনি একটু স্যাচুরেশন কমাই দিলেই পারতেন, বা এখানে একটু লাইট কমাই দিলে পারতেন, আর মোটামুটি ঠিকঠাক আছে। এদিক থেকে একটু যদি কমাই দিতেন লাইট, একটু ব্ল্যাক করে দিতেন, এখানে মনে হয় ইয়াটা পড়ে নাই, হাইলাইট দেন নাই। আর কে করছেন? মামুন ভাই করছে। ওকে মামুন ভাই আপনি দেখেন এখানে ব্লেন্ড হয় নাই, দেখছেন যে এখানে ব্লেন্ড হয় নাই, এখানে ব্লেন্ড হয় নাই, তারপরে হচ্ছে চাঁদটাকে লাইট লাইট মুড়ে দেন নাই, এখানে আরো ফাঁকা হবে। তারপর চাঁদটাকে বলছিলাম হচ্ছে অনেকটা ব্লেন্ডিং মুড চেঞ্জ করে আরো হালকা করতে, এগুলো হালকা করতে করেন নাই, এখানে লাইট আসে নাই, যে লাইট লাইট জ্বালাইছেন লাইট দেন নাই, তো আর একটু ইম্প্রুভ করেন, আর এটা আরেকবার করেন, এটা আবার বেশি হয়ে গেছে, এদিকে দেখেন কোনো ব্লেন্ড হয় নাই, ঠিক আছে। আচ্ছা এটা করছেন হচ্ছে জিএফএক্স মেন্টর দেখে, এই বাইরের যে লাইট গুলা দিচ্ছেন এটা আরো কমবে,
আপনি চিন্তা করেন, নর্মালি যখন আপনার এদিকে লাইট জ্বলবে এত পরিমাণ এরকম কিন্তু হবে না, তাই না? এরকম কিন্তু হবে না, আরো কম হবে। আর এই তিনটা, এই চারটা পাঁচটা ফাঁকা দিয়ে আপনি আলো দেখতে পাচ্ছেন, এটা দেখবেন না বলেন তো? এটাতে তো আলো দেখবেন, এটা মিস করে ফেলছেন। তারপরে এগুলোর আলো লাইট আরো কম হবে, ঠিক আছে? এগুলো ব্লেন্ডিং কম হবে, আপনি ব্লেন্ডিং চেঞ্জ করেন না, ব্লেন্ডিং চেঞ্জ করে ওভারলে দেন বা হচ্ছে কালার ডোজ দেন, দেখবেন এটা ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা মামুন ভাই, আরো আরো একটু ট্রাই করেন। আচ্ছা, আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি আমরা। নেক্সট ক্লাসে আপনাদের, নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, তো শনিবার দিন কাল যার যত প্রবলেম আছে প্রবলেম গুলো আনবেন, প্রবলেম গুলো সলভ করবো। আর হচ্ছে আমরা ইমেজ ম্যানিপুলেশন একটু আরো হায়ার কোয়ালিটির কোন ইমেজ ম্যানিপুলেশন দেখবো, ঠিক আছে? জি ভাই, ওকে, জি ভাই।